দেখেন আমরা যে কোনো একটা থিম এখান থেকে চুজ করতে পারি, লোড হয় না এভাবে দিই। এখানে ফ্রি পেইড সব ধরনের থিম আছে, আমরা অবশ্যই ফ্রি কোনো একটা থিম নেব। এখানে এগুলোই শুরু করতেছে, ডাউনলোড করা থাকে। সময় নিচ্ছে এই যে এখানে বেশ কিছু ফিল আছে, আমরা যে ফিলটা চাইবো সেটা আছে এখান থেকে। আমরা ফ্রিতে যেগুলো ফ্রি ওগুলো আমরা ইনস্টল করতে পারবো। সবগুলো লোড হয়নি, তারপরে আমি দেখি। হ্যাঁ, দুইটা অপশন আছে, প্রিভিউ করতে পারবো দেন ইনস্টল, যদি ভালো লাগে জিনিসটা তখন আমরা ইনস্টল করতে পারবো। এটা বেশ ভালো দেখতে মনে হচ্ছে, একটু আমরা প্রিভিউ দেখি এটা কেমন দেখতে। একটা থিম আমরা একটু প্রিপেয়ার করি, ওগুলো পপুলার থিমে যাই আমরা, ওগুলো ছিল ফিচার। এখান থেকে কি আমরা ডিজাইনটা মানে কোন ধরনের ডিজাইন হবে সেটা বাছাই নিবো, বেছে নিবো? হ্যাঁ, যে আমরা কিরকম টাইপ চাচ্ছি কিছুটা নিলাম, নিয়ে তারপরে ইচ্ছা মতো একটু এডিট করার চেষ্টা করলাম। দেখি আপনার যেহেতু পোর্টফোলিও টাইপ, তাতে একটা কি দেওয়া যায়। তাহলে দেখেন এখানে এটার কাজ শেষ না, একটু ব্যাকে যাই। এখন মনে করেন আপনার এইটা কোন ফাইলে থাকে, হ্যাঁ এই ফাইল ম্যানেজারে যাবেন,
ইয়াতে লগ ইন করার পরে দেখেন আপনার এটা প্রোফাইল, ঠিক আছে, এদের নাম দিয়ে এ করে এই এই অ্যাড্রেসটার এগেনস্টে আপনার এটা, ঠিক আছে না? এইটা আর হচ্ছে এদিকে এই ফাইল ম্যানেজারে আমরা গেলে ফাইল ম্যানেজারে এসে আমরা আমাদের ফাইলটাকে কোথায় পাবো, এই পাবলিক এইচটিএমএল অপশনে পাবো। পাবলিক এইচটিএমএল এ যাবো, সরি এখানে, এই যে সরি এখানে পাবলিক এইচটিএমএল এ যাবো, দেন এই যে ডাব্লিউপি অ্যাডমিন, এই যে আমার এখানে এই পাবলিক এইচটিএমএল এসে আমার কিন্তু এই যে যে ওয়ার্ডপ্রেসটাকে আমি ইনস্টল করছি সেটা এখানে ইনস্টল হয়েছে। দেখেন এখানে রোবট টিএক্সটি আছে, আমরা ওখানে যে কাজগুলো সফটওয়্যার দিয়ে করতাম মনে আছে, এটা চাইলে আমরা ম্যানুয়ালি এখান থেকে করতে পারি। দেখেন এই ফাইলটা ডাবল ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। দেখেন রোবট টিএক্সটিতে কি আছে, দেখেন এই যে দেখছেন ইউজার গ্রাউল ডিলে, এটা এমনি একটা বাই ডিফল্টে আছে, আমরা চাইলে ওখান থেকে এডিট করতে পারি ফাইলটা। এরকম একটা ইয়া, এখানে অ্যানিমেশন অ্যাড করে রাখছে, এটা দেখি এটা মনে সিদ্ধির মধ্যে ভালো হবে। সময় লাগছে এগুলো আসলে, নেটের স্পিডটা কম থাকায় লোড করতে একটু সময় লাগতেছে। পিকচারগুলো লোডই হচ্ছে না,
অনেক থিম আছে কিন্তু, হ্যাঁ এর মধ্যে অনেকগুলো আবার পেইড হয়। লেটেস্ট আমরা একটু দেখি, আবার এখানে মনে করেন কোনো থিমই আপনি নেবেন না, বাইরে কোথাও থেকে ডাউনলোড করে আসতে বা কিনে নিয়েছেন, তখন আপলোড থিম অপশনে গিয়ে আপলোড করে দিলেই হবে, বুঝে গেছেন? সাইট দিলাম যে ক্যারিয়ার পোর্টফোলিও, সো এই ধরনের এগুলো মনে হয় ভালো হবে। হ্যাঁ যেহেতু আপনার নামের এটা ওয়েবসাইট, তাই না, কোনো একটা নাম ইউজ করলে এটা বেটার হবে, মানে আপনার প্রোফাইল সম্পর্কে, যে নিজের সম্পর্কে এখানে এগুলো দিয়ে। তাহলে এটা আমরা আপাতত ইনস্টল করে দিই নাকি? ওকে, এটা ইনস্টল করে জাস্ট ক্লিক করব ইনস্টল। ইনস্টলড হয়ে গেছে, এখন জাস্ট এই যে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। আচ্ছা এখন দেখেন আপনার সাইটটা কোন একটু দেখতে চাই, দেখে দিয়ে ভিজিট সাইট করি। এখন দেখেন এখানে এসে আমাদের বেশ কিছু কাজ আছে, আবার উইথ গেট মেনু, ইনস্টল প্লাগ ইন, হেডার, ব্যাকগ্রাউন্ড, এগুলো সব আলাদা আলাদা ভাবে ইনস্টল করতে হবে। সো ইনস্টল প্লাগ ইন গুলো আমি ইনস্টল করে দিলাম, মানে প্লাগ ইন ছিল ইম্পোর্টার, আছে থিম ইম্পোর্টার, এটা দিয়ে দিই। আচ্ছা এগুলা এইভাবে একটা একটা করে না করে চাইলে হচ্ছে বাল্ক ভাবে করা যায়, আমি এগুলো সব একসাথে করতেছি, জাস্ট অ্যাকশন ইনস্টল করে এখানে অ্যাপ্লাই করে দিলাম, সো আমার এগুলো সব একসাথে অ্যাপ্লাই হবে। এখন আমাকে অ্যাক্টিভেট করতে, একসাথে করলাম এই যে অ্যাক্টিভ, দেন অ্যাপ্লাই, অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আবার চলে যাবো কোথায়, থিমে, থিমে এলাম, এখানে থিম ডিটেলস এলাম। আচ্ছা তো আমি এখন ইম্পোর্ট করতে হবে,
হেডারটা একটু দেখি, হেডারের কি অবস্থা। হেডার অর্থাৎ একটা ওয়েবসাইটের উপরের অংশ, তাই না? মেনু বার, তারপরে লোগো নিয়ে যে যাবতীয় অংশটা, সেটা এখানে এসে আমি হেডারের অপশন গুলো পেয়ে যাচ্ছি। হেডারটা তাহলে একটু পরে কাজ করতে হবে। এটা আবার প্রিমিয়াম ভার্সন ও আছে, আমি চাইলে এই ইমেজ গুলো চেঞ্জ করতে পারি। এটা একটু পরে আমাকে আর একটু ডেকোরেট করতে হবে, সাইটটা পুরোপুরি হয় না আসলে। ডেমো ইনপুটে যাই, সো ডেমো দ্যাট মিন্স এই ডেমো যেটা আছে এই ধরনের একটা ইনপুট আছে, গেট স্টার্ট। আমরা এখন যে প্রত্যেকটা কাজগুলো করতেছি এইগুলোই কিন্তু একজন ওয়েব ডেভেলপার কি করে, কোড করে করে করে, কিন্তু আমাদের কাছে খুব সহজে এটা পৌঁছাই দিচ্ছে। এটা হচ্ছে মেইন ডেমো, সো আমি এই ডেমোটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি। ইয়েস, আমি ইম্পোর্ট ডেমো বলে আমার সাইটটা পুরোপুরি আগুন হয়ে যাবে। আমরা একটা ইউজার প্যানেল পাইছি যেখান থেকে আমরা খুব সহজেই জাস্ট বিভিন্ন কমান্ড ক্লিক করে করে কাজ করতে পারছি, তাই না? এইটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা, এই জন্য যে আমাদের কোনো কোড রিকোয়ারমেন্ট মানে প্রয়োজন হচ্ছে না এখানে। বোঝা গেল বিষয়টা? পুরো কাজটাই কিন্তু একটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ। তো কাজগুলো আমরা একজন ওয়েব ডেভেলপার না হয়েও করছি, এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিশেষত্ব। সবাই দেখতেছেন কিনা একটু বলেন তো, বিষয়গুলো বোঝা যাচ্ছে কিনা? একটু কথা বলেন, আমি তো শুনতেছি না। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা সাকসেস। সো এখন আমাকে সাইটটা ভিজিট করতে বলতেছে, আমি তো ওকে, আমি তো ভিজিট এখান থেকেই করতে পারবো, এটা আমি জাস্ট রিলোড দেবো। প্রথমে ছিল আমার সাইটটা কিন্তু এরকম নর্মাল একটা সাইট ছিল, তো দেখেন এখানে বেশ কিছু উপরে অপশন চলে আসছে। আরো কিছু পাশের কথা দেখি, পোর্টফোলিওতে অল ক্যাটাগরি প্রিভিউ করতে পারি, যেমন সাইটটা দেখতে কেমন হয়। হ্যাঁ, আমার পুরো যখন ইম্পোর্ট হবে সাইটটা আমার এরকম হবে। তো এটা কিন্তু এখন আসে না,
অলমোস্ট চলে আসছে উপরের দিকে, শুধু একটু ইয়া। ওকে, এখানে আর কি বাকি থাকলো না, ব্যাকগ্রাউন্ডটা দেখছি। পুরো সাইডটা চলে আসছে। এখন দেখেন, মনে করেন আপনার এটা ভালো লাগতেছে না, হ্যাঁ এই জিনিসটা ভালো লাগতেছে না, তখন কি করবেন? তখন এই সি প্যানেলে এসে যে ডাব্লিউপি অ্যাডমিন, ওকে দিয়ে দেখি আমি, ডাব্লিউপি অ্যাডমিন এসে স্ক্রিনের নামটা কি ছিল, ডাব্লিউপি অ্যাডমিন তো আগে না, ডাব্লিউপি কন্টেন্ট, এই যে থিম অপশন, থিমে বা থিমে আসবো। দেন আমাদের থিমের নামটা কি ছিল, অনলাইন পোর্টফোলিও, দেখছেন? এটা একটু ব্যাকে যেতে হবে, ব্যাকে এলাম। এই যে অনলাইন পোর্টফোলিও যে লেখাটা দেখছেন, এটাকে আমি যদি ডিলেট করে দিই, প্রসেস গুলো দেখাই দিচ্ছি, এখানে আমি মনে করেন ডিলেট করে দিলাম, স্কিপ কনফার্ম করলাম, ডাইরেক্ট ডিলেট। এখন দেখেন আমার সাইটটা আমি রিলোড দিই, দেখছেন সাইটে আর কিন্তু কিছু নেই। ইন্টারেস্টিং না বিষয়টা? মনে করেন এই যে এটুকু বাদ দিলাম, আমি শুধু ডোমেনটা সার্চ দিয়ে দেখি কি বলে, আর কিন্তু নাই, দেখছেন সাইটে এতক্ষণ আমরা যা কাজ করলাম আর কিছুই না। তাহলে এটা আমরা ডাব্লিউপি অ্যাডমিনে যাই, আমি একবার লগ ইন করা বলে কিন্তু আমাকে বারবার আর লগ ইন করতে হচ্ছে না। আচ্ছা, এই পর্যন্ত যা যা করলাম এটুকু সবাই বুঝতে পারছি কিনা একটু বলেন তো। জি স্যার। আচ্ছা আচ্ছা, আজকে জাসেদ কি আছেন? জি স্যার। জাসেদ দেখছেন আমরা যা করছি, বোঝা জি যাচ্ছে? স্যার। ডিলেটটা মানে কোন ওই ফোল্ডার গুলো কোথায় ওটা খেয়াল করে নেই। ও, এটা হচ্ছে আপনার, আমরা তো ফাইল ম্যানেজারে যাই তাই না? ফাইল ম্যানেজারে যখন গেলাম, ওখানে আমাদের পাবলিক এইচটিএমএল যে ফোল্ডার, এখানে ক্লিক করবো বাম পাশে, এখান থেকে ডাব্লিউপি কন্টেন্ট, তারপরে দেখবেন থিম বলে একটা অপশন আছে, এখানে থিমের যে নামের থিমটা সেটা ডিলিট করবেন। তো এই যে এখন, এখন তো আর এই যে থিমের মধ্যে যাবেন, তারপর যে নামে থিমটা থাকবে, এখন ওটা তো ডিলিট করে ফেলছি, আর তো পাবেন না ওটা, বুঝতে পারছি। হচ্ছে বিষয় তো দেখেন, আমরা তাহলে একটা তো থিম রাখতে হবে, ওই থিমটা আমার কাছে খুব একটু ভালো লাগলোও না, এই জন্য ভাবলাম যে ডিলিট করার অপশনটা আপনাদের দেখানো যাবে, আবার থিমটা আমরা চেঞ্জ করে ফেলি। তো এগুলো ইনস্টল
থিম, বাট আমার এগুলো দরকার নাই, আমি এগুলো কোনটাই দরকার নাই, তো আমরা অ্যাড নিয়ে যাব। অ্যাড নিয়ে এসে আমার এখানে পোর্টফোলিও, কিছু হ্যাঁ আবার বলেন না, আমি বুঝি না। অনেকে বলে যে ওয়েবসাইট স্লো দেখাচ্ছে বা বিভিন্ন থিমের কারণে স্লো হয়ে যায়, এরকম কিছু কি হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিছু কিছু থিমে অনেক বেশি ইয়া ব্যবহার হয়, তো উইগেট, তারপর আরো বিভিন্ন ভারী ভারী ইয়ে কোডিং সিস্টেমে হয়তো প্রবলেম থাকতে পারে, যার কারণে সাইটটা বেশি লোড হয়ে যায়। সাধারণত ফ্রি ওয়েবসাইট গুলো খুব একটা ভালো হয় না, ফ্রি এই যে থিম গুলো, এই জন্য ভালো মানের কোডারদের দিয়ে, ওয়েব ডেভেলপারদের দিয়ে কাজ করাই নিতে হয়। এই আর কি। আচ্ছা, পোর্টফোলিও বানানোটা মনে হয় হচ্ছে না। এই ধরনের এই টাইপের এগুলো ভালো পোর্টফোলিওর জন্য, আমি একটু ইনস্টল করি দেখি কেমন লাগে এটা দেখতে। করলাম করলে এটা এইভাবে কিছু একটা দেখাচ্ছে, বাহ এটা কিন্তু ভালো। সাথে এগুলো তো আসার কথা না। আমি একটু গোনায় ঢুকতে গিয়ে দেখি, ঝামেলা করছে। আচ্ছা, আপনাদের ব্রাউজারে কেউ এটা একটু অন করে দেখেন তো কি অবস্থা, আমি চ্যাটে পাঠাচ্ছি। ব্রাউজারে একটু অন করে দেখেন, আমি চ্যাট বক্সে পাঠাইছি। সাইটটা আপনার সাইট ওয়েবসাইটটা
বোঝা গেছে? হচ্ছে ব্রাউজ হচ্ছে রতন ভাই, দেখছেন আপনারা সবাই? এরকমই আসছে স্যার, এরকম এক দেড় সব আসতেছে? জি আচ্ছা, আমি একটু দেখি তাহলে বিষয়টা। থিমটাকে ডিলেক্ট করে দিই। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, এখন কি স্ক্রিন দেখা যায় না? আমার তো আসলে ডিসকানেক্ট হয়ে গেছে। কি কি বলছেন আমি তো সঠিক বুঝলাম না, কি যেন বলতেছেন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে বললাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
পাবলিক এইচটিএমএল এ এসে পুরোটা আমি জাস্ট ডিলেট করে দিলাম। এখন দেখি কি বলে। ওকে, তো আমার এই ডোমেনে কিন্তু আর ওয়ার্ডপ্রেস সেট আপ নেই, ঠিক আছে? দেখেন আমি এখন কোথায় যাব, আবার চলে যাব কি প্যানেলে, সেই যে ওয়ার্ডপ্রেস, দেখুন ওয়ার্ডপ্রেসটাকে আবার ইনস্টল করুন। রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে আবার নতুন ভাবে করে দেবো, রিটার্ন টু হোম পেলাম, আবার নতুন ভাবে আবার আগের মতো নতুন ভাবে নাম দিয়ে দেবো। এটুকু দিই অপারেশন, আবার সেই পাসওয়ার্ড ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, এখানে এক্সটেনশনটা ঠিক আছে, এটা সম্ভবত হবে না, সেটা হচ্ছে ইনস্টল করলাম, আবার নতুন ভাবে ইনস্টল হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে, আমি চলে এলাম। আবার লগ ইন প্যানেল পেলাম, ওয়েবসাইটটা দেখতে কেমন লাগতেছে একটু দেখি। এগুলো আগের কাজই, আমি আবার রিটার্ন করে করছি, এখন জাস্ট সিম্পলি হ্যালো ওয়ার্ল্ড হয়ে আছে। তো আপনাদের যদি কোনো ভুল হয় কাজ করতে, তখন কিন্তু আবার সি প্যানেল থেকে ডিলেট করে মানে আবার নতুন ভাবে এভাবে করতে পারবেন। আবার সে অ্যাপিয়ারেন্স, এসে থিম, আমরা এখানে অ্যাড নিউ যাব,
আমরা এখানে আগের মতো একটু পোর্টফোলিও দিয়ে ছাড় দিই, তাহলে পোর্টফোলিও রিলেটেড এগুলো পাবো। ফেসবুকে একটু ভালোভাবে লোড হোক, একটা রিলোড দিই, তাহলে একটু ভালো হবে। সময় লাগছে খুব বেশি। আচ্ছা, তখন আমরা মানে এটাই ইয়ে করছিলাম, এটাই বেশি। তাহলে নেট আজকে এতই স্লো, আমি আসলে ভালোভাবে কাজ করতেই পারছি না। আর এর মধ্যে আর কোনো প্রজেক্টের কোনো ইয়া হয়নি কারো? না, হামিদার কি খবর? স্যার হয়নি, আর ওনারা আমার সাথে আর যোগাযোগ করতেছে না, রেসপন্স দিচ্ছে না। টাকাও দিচ্ছে না? না স্যার, কি সাংঘাতিক অবস্থা! প্রথমবারে শেষ। আচ্ছা, ওনাদের ফোন নাম্বার ছিল না? ফোন নাম্বার নেই আমি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। আমার সাথে মেসেঞ্জারে আর জুমে কন্ট্যাক্ট করছিল। মেসেঞ্জারে আর কোনো রেসপন্স করছে না নাকি? আচ্ছা, নতুন নতুন অ্যাপ্লাই করতেছেন না? না, রেসপন্স করেনি। আমি মেসেজ দিয়েছিলাম, ওদের রেসপন্স আসেনি। অ্যাপ্লাই করতেছি, লোকাল মার্কেটে কম করতেছে স্যার। বুঝতে পারছি, লোকাল মার্কেট আসলে একটা প্রথমের দিকে খারাপ এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা খারাপ না। হ্যাঁ, লোকাল মার্কেটেও আপনি একটু জাস্টিফাই করে অ্যাপ্লাই করেন, ভালো অপরচুনিটি থাকে। ওকে, সমস্যা হলে অবশ্যই ডিসকাস করবেন। আর এদিকে হলো জাসদের কি অবস্থা? জাসদ কি করছেন আপনি? জাসেদ কি করছেন জানান। আর এদিকে
তো দেখেন এখানে আমার তিনটা প্লাগইন দরকার হচ্ছে, তিনটা প্লাগইন কে জাস্ট আমি ইনস্টল করে নেব। এগুলো করলে আশা করি আমার সাইটটা পুরোপুরি লাবণীর আপডেট কি? লাবণী পরবর্তীতে অ্যাপ্লাই করছেন বিভিন্ন ইয়াতে? হ্যাঁ স্যার, দিয়েছে অনেকগুলো, ফেসবুকের গ্রুপগুলোতে কিছু পেয়েছিলাম, ওগুলো সব দিয়েছি। ফেসবুকে তো রেসপন্স গুলো তাড়াতাড়ি হয়, মানে কিছু রেসপন্স পাওয়া গেছে। কয়েকজন কয়েকজন নক দিয়েছিল, কিন্তু ওরা মানে ওদেরকে আমি ইয়াটা দিয়েছি মিডিয়ামে, যে আমার স্যাম্পল আছে ওগুলো দিয়েছে, এরপরে আর নক দেয়নি ওনারা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবার কিছু আছে যারা বাংলায় যাচ্ছে, তো আমার মিডিয়ামে যা আছে ওগুলো তো ইংরেজিতে। বাংলা স্যাম্পল চাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তা আমি মিডিয়ামেরটাই দিয়ে দিয়েছি, আমি বাংলার থেকে করিনি, তো তো দেওয়া হয়নি। বাংলা টাইপিং স্পিড আছে? জি স্যার, পারি তো বাংলা টাইপ করতে। তাহলে সম্ভব হলে বাংলাতেও দু একটা আর্টিকেল লেখেন, লিখে বিভিন্ন সাইডে পাবলিশ করেন বা হচ্ছে ইয়ে করেন। আপনি আপনার ব্লগে, আপনার ওয়েবসাইটে ব্লগে কিছু আর্টিকেল লেখেন, একটু সুন্দরভাবে ডেকোরেট করে বাংলা ইংলিশ দুই রকম ভাবে, তারপর ওইগুলো হচ্ছে দরকার হলে ইয়ে করা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। আর দরকার হলে আপনার আর একটা কাজ করতে পারেন, ওই আমাদের ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপরে এই কোর্সের সাথে রিলেটেড বিষয়ে সবাই, মানে যারা বাংলাতে টাইপ করতে পারেন, তারা দুই তিনটা করে আর্টিকেল রেডি করেন। আমি দরকার হলে আমার সাইটে টিউটোরিয়াল বা ব্লগ বলে একটা পার্ট করে ফেলবো, ওখানে পোস্ট দিয়ে রাখবো, আপনাদের নাম ওখানে থাকবে। তাহলে কি হবে, আর দরকার হলে আপনাদের ব্যাক লিঙ্কও করে দেওয়া যাবে পরবর্তীতে কোনো ইয়ে করতে গেলে। একটা অর্গানাইজ সাইটের আসলে সবাই চাই যে একটা এক্সাম্পল, হ্যাঁ, তখন ওইটা শো করানো যাবে। বাংলা ইংলিশ সবই হচ্ছে ব্লক টাইপ আকারে আপনারা লেখেন, দুই তিনটা করে বাংলা, দুই তিনটা করে ইংলিশ, হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে এসইও, এসব রিলেটেড, ঠিক আছে? আচ্ছা স্যার, টেন্ডি টেন্ডি এগুলো নিয়ে সবগুলো 1000 ওয়ার্ডের উপরে থাকবে, এরকম লেখেন। আমি হচ্ছে পোস্ট দিয়ে দিই, আপনাদের নাম দিয়ে দেব অথর হিসাবে, তখন হচ্ছে আপনারা ওই ওই লিঙ্কগুলো ব্যবহার করবেন, তাহলে ওইটা একদম প্রুভেন হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে, তাহলে এটা বেশি বেশি গ্রহণযোগ্যতা পাবে। জি, কিওয়ার্ড টার্গেট করে করে লিখবেন, ঠিক আছে? একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে নিয়ে স্যার, 1000 ওয়ার্ডের মধ্যে লিখলে কয়টা কিওয়ার্ড টার্গেট করে নিয়ে লিখতে হবে? আপনি সাপোজ যদি ডিজিটাল মার্কেটিং এ লেখেন, তাহলে তো এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, ডিজিটাল মার্কেটিং আসছে, ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা পার্ট হচ্ছে এক একটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে। আপনি এমন টার্গেট করতে পারেন, হয়তো আপনি মনে করেন আপনি 5টা আর্টিকেল লিখবেন, ঠিক আছে? জি, তাহলে ডিজিটাল মার্কেটিং এ নিয়ে আপনি ডিটেইলস লিখলেন, লেখার পরে এখানে যে আরো শাখা প্রশাখা আছে না, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এগুলো। আচ্ছা জাস্ট মিনিট, আমার একটা ফোন আসছে, আচ্ছা কেটে গেছে, এটা আমি বলি। এইগুলো এইগুলো যে আপনার আসতেছে, ঠিক আছে, শাখাগুলো যে আসছে এইগুলো নিয়েও আপনি লিখবেন। যখন লিখবেন তখন এদেরকে কি করবেন, ইন্টারনাল লিংক দিয়ে দেবো, দিয়ে আপনার ওই ওই লিঙ্কে চলে যাবে আবার। বোঝা গেল বিষয়টা?
জি স্যার বুঝতে পারছি। তাহলে এরকম করে যদি আপনি চারটা বা পাঁচটা আর্টিকেল লেখার টার্গেট করেন তাহলে সব মিলে আপনার একটা সার্কেল হয়ে গেল। আর এগুলো সবই হচ্ছে আপনার নাম দিয়ে পোস্ট করে দিলে কি হবে, আপনাদের ক্রেডিট থেকে গেল। এরকম আপনি ইয়ে করেন, এটাই করেন তাহলে ভালো হবে। আর বাংলাতেও এরকম দেখে নেন, ডিজিটাল মার্কেটিং এগুলোকে জাস্ট বাংলায় লিখবেন, আমি বাংলা আলাদা একটা ইয়ে করে দেবো, সাইট করে দেবো, ইংলিশ একটা করে দেবো, তাহলে হয়ে যাবে। জি স্যার। ওকে। এরপরে ও এখানে আমরা আসছি, আমি ফোনটা রিসিভ করে আমরা অনেকটাই সাইটের ইনস্টল করছি, এখন দেখি আমাদের থিমটা কেমন কাজ করে। চলে আসছে, দেখেন মেনু গুলো এখানে শো করতেছে। হ্যাঁ, গুগল পে। আচ্ছা, এখানে আরো কিছু কাজ আছে যেটা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স থিম। ডেমো ইনপুটটা আমরা করে নেব, যেটা প্রিভিউ করে আমরা দেখতে পারবো যে আমাদের সাইটটা কেমন লাগবে। আমাদের সাইটটা এরকম দেখতে হবে।
বাহ বেশ ভালো, ওখানে দেওয়া হবে, অপশনগুলো আমার এখানে থাকবে। ইনপুট করে দিলাম, ওকে, এটা বলতেছে আমাদের কমপ্লিট সাইটটা দেখা যাচ্ছে। বাহ, এটা খুব সুন্দর ভাবেই আমাদের ইনস্টল হচ্ছে, দেখছেন? এখন এই সাইটটা সবাই একটু ব্রাউজ করেন, দেখেন একটা পুরো প্রফেশনাল সাইট হয়ে গেছে। সবাই শুনতেছেন? জি শুনতেছি। হ্যাঁ, একটু ব্রাউজ করেন দেখেন। আবার এই পেজটা আসতেছে, আচ্ছা এখন দেখেন এই যে ওয়ার্ডপ্রেস সাইটে, এখান থেকে আমরা যখন আমাদের পেজেসে যাব তখন দেখবো আমরা কয়টা পেজ আছে। তো এটা কিন্তু আমাদের পেজেস গুলো দেখছি, লট অফ পেজেস। আচ্ছা, আমরা হচ্ছে হোম পেজটা হচ্ছে আমাদের মূল কথা। তার আগে আমাদের একটা প্লাগইন লাগবে, বলেন তো? ইয়োস্ট এসইওটা লাগবে, তাই না? তো এখন ইয়োস্ট এসইও দেখানোর আগে আমি বলি হোম পেজটা এখান থেকে আমরা কয়টা অপশন নেব, এখান থেকে আমরা কয়টা অপশন নেব যেটা দেখাচ্ছেন এখান থেকে, এখান থেকে কি করব বুঝি না। আমরা আমরা কয়টাতে টিক চিহ্ন দেব, এটাতে টিক দেব না, এগুলো এগুলো সব অলরেডি পাবলিশ, দেখেন এই যে সব পাবলিশ, এই যে 30 পেজ পাবলিশ, জাস্ট একটা ড্রাফটে আছে। হ্যাঁ, এখানে আমি দেখে একটু আমার হোম পেজটা কোনটা দেখি, কন্ট্রাক্ট এক একটা তো আসলে রকম তো সব উপর একটা এটা এটা, আচ্ছা একটু দেখুন না, আরেকটু উপরে দেখুন, একটা হোম পেজ না আরেকটু উপরে স্যার, আরেকটু উপরে, আচ্ছা এখান থেকে আমরা এডিট করতে পারি। হ্যাঁ, অথবা এখান থেকে এডিট করি দেখি,
আমরা কি ছবিও এখান থেকে সেভ করব, এই যে এডিট যেখানে লেখা আছে ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে গুটান টোর, আচ্ছা দেখি কন্ট্যাক্ট করতে একটু প্রবলেম আছে, আমি দেখি লাগিন। আচ্ছা এটার কাজ শেষ,
স্যার স্যার এটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে ইয়া করতেছেন, এলিমেন্টরটা কখন তাহলে ইউজ করা হয়? না না, এলিমেন্টরটা আমি থিমের সাথে ফিক্স থাকে, বুঝছেন? কিছু থিম, কিছু থিম আছে এলিমেন্টরে কাজ করা যাবে, কিছু করা যাবে না, ওটা থিমের ফিচার। ও আচ্ছা আচ্ছা, এরকম বেশ কিছু পেজ বিল্ডার আছে, এক এক থিমে এক একটা কাজ করে। আচ্ছা, তাহলে এলিমেন্টরটা তাহলে বিল্ডার। হ্যাঁ, পেজ বিল্ডার, ঠিক আছে। আমি পেজটাকে ইচ্ছা মতো বিল্ড করতে পারি, এডিট করতে পারি। ও আচ্ছা আচ্ছা, এইটাই। ওকে, তাহলে আমি একটা ব্রেক নিই। হ্যাঁ, ব্রেকের পরে তাহলে আবার ফিরে আসি। ব্রেকের পরে আবার ফিরে আসি, ঠিক আছে।